হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এসি কিভাবে কাজ করে, আর এটাও জানব উইন্ডো এসি কি, স্প্লিট এসি কি, আর যেহেতু গরম আসছে তাই এসি কেনার আগে কি কি জিনিস দেখে নেওয়া উচিত সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। একটা এসির মধ্যে একে অপরের সঙ্গে জুড়ে থাকা দুটো কয়েল থাকে, যার মধ্যে দিয়ে ক্রমাগত রেফ্রিজারেন্ট ফ্লুইড প্রবাহিত থাকে। ঘরের মধ্যে যে কয়েলটা লাগানো থাকে সেটাকে এভাপোরেটর বলা হয়, এবং ঘরের বাইরের দিকে যে কয়েলটা লাগানো হয় সেটাকে কন্ডেন্সার বলা হয়। আর এর ওয়ার্কিং প্রিন্সিপাল একেবারেই সিম্পল। একটা এসির কাজ হলো ঘরের মধ্যে থাকা ইভাপোরেটরকে ঠান্ডা রাখা, মানে রুম টেম্পারেচারের থেকে বেশি ঠান্ডা রাখা, আর কন্ডেন্সারকে গরম রাখা, অর্থাৎ বাইরের পরিবেশের থেকে বেশি গরম রাখা। এর সাহায্যে আপনার ঘরের মধ্যে থাকা ইভাপোরেটর আপনার রুমের হিটকে অ্যাবসর্ব করবে, এবং বাইরে থাকা কন্ডেন্সার পরিবেশের মধ্যে ওই হিটকে রিলিজ করে দেবে। আর এই কাজগুলোকে আরও ভালোভাবে করার জন্য এসির মধ্যে আরও দুটো কম্পোনেন্টের দরকার হয়, একটা কম্প্রেসার আর একটা হলো এক্সপেনশন ভালভ। এই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্টের প্রেশারকে বাড়িয়ে তার তাপমাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়, তাই কম্প্রেসারের আউটপুটে যে রেফ্রিজারেন্ট বেরোয় সেটা পরিবেশের টেম্পারেচারের থেকে বেশি গরম হয়। এরপর যখন ওই গরম রেফ্রিজারেন্ট কন্ডেন্সারের কয়েলের মধ্যে দিয়ে পাস করে তখন তার তাপটা পরিবেশের মধ্যে বেরিয়ে যায়। আর এই কাজটাকে ইজি করার জন্য কন্ডেন্সারের মধ্যে ফ্যান লাগানো থাকে। যখন রেফ্রিজারেন্টের মধ্যে দিয়ে তাপটা বেরিয়ে যায় তখন সেটা গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়। এরপর কন্ডেন্সারের এক্সিটে একটা এক্সপেনশন ভালভ লাগানো থাকে, কারণ লিকুইডের প্রেশারকে জোর করে কমালে সেটা গ্যাসে পরিণত হয়, আর এই কাজটা এক্সপেনশন ভালভের মধ্যে হয়, যার সাহায্যে কন্ডেন্সারের মধ্যে থাকা আসা লিকুইড রেফ্রিজারেন্টকে পুনরায় গ্যাসে পরিণত করে এবং আমাদের ঘরের মধ্যে ইভাপোরেটরের মধ্যে সেটা পাঠিয়ে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে ওই রেফ্রিজারেন্টের টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচারের থেকে অনেক কমে, যার সাহায্যে আমাদের ঘরকে ঠান্ডা করে। তো মোটামুটি এইভাবে এসি কাজ করে থাকে। এইবার দেখা যাক যে এসি কিনতে যাওয়ার সময় কী কী মাথায় রাখা দরকার। এসি কিনতে যাওয়ার আগে নানান প্রশ্ন মাথায় করে, যেমন কোন এসি কেনা উচিত, স্প্লিট এসি নাকি উইন্ডো এসি, তারপর কত টনের এসি কিনবেন, এক টন না দেড় টন। এই সমস্ত সমস্যা মিটে গেলে আরও একটা সমস্যা আছে, সেটা হলো ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন। তো প্রথমে দেখা যাক উইন্ডো এসি কি আর স্প্লিট এসি কি। উইন্ডো এসি হলো একটা বড় সাইজের ইউনিট যেটা আমাদের কোনো জানলাতে ফিট হয়ে যায়। তো উইন্ডো এসির ক্ষেত্রে আপনার রুমের একটি জানলা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যেটার অর্ধেকটা আপনার রুমের ভিতরে আর অর্ধেকটা রুমের বাইরে থাকবে। আর স্প্লিট এসির দুটো ইউনিট, একটা ইনডোর ইউনিট আর একটা আউটডোর ইউনিট। ইনডোর ইউনিটে লাগানো থাকে এভাপোরেটর এবং আউটডোর ইউনিটে থাকে কন্ডেন্সার। এক্ষেত্রে ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিটের মধ্যে যে পাইপটা থাকে সেটাকে দেওয়ালের মধ্যে দিয়ে ফুটো করে নিয়ে যাওয়া হয়। তো এই কারণে বেশিরভাগ মানুষ স্প্লিট এসিকে কিনতে পছন্দ করে। তো আমরা বুঝতে পারলাম উইন্ডো এসি আর স্প্লিট এসি কি। আর এটা যখন আপনি বুঝতে পারেন যে আপনি কোনটা কিনবেন, তখন আপনার প্রশ্ন হতেই পারে কত টনের এসি কিনবেন। প্রথমে জেনে নেওয়া যাক টন কি। যদি বলা হয় এক টনের এসি, তার মানে হলো আপনার ঘরে এক টন বরফ লাগলে সেটা আপনার রুমকে যত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে ওই এসিটার ক্ষমতাও ততটা। তার মানে আমরা বুঝতে পারছি যত বেশি টনের এসি আমরা নেব তত বেশি আমাদের ঘর ঠান্ডা হবে। কিন্তু যদি ছোট রুমের মধ্যে আপনি বড় টনের এসি লাগান তো ঘর ঠান্ডা তো হবেই, কিন্তু আপনার ইলেকট্রিক খরচও অনেক বেশি হয়ে যাবে। এই জন্য যখনই কোনো এসি টনকে সিলেক্ট করবেন তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের রুমের সাইজ কতটা, কারণ ছোটো ঘরের মধ্যে বেশি টনের এসি ইউজ করলে এনার্জি লস হবে এবং ইলেকট্রিক বিলও বেশি আসবে। তাছাড়া বেশি টনের এসির দামও বেশি হয়। রুম যদি আপনার 100 স্কোয়ার ফিটের থেকে ছোট হয় তবে এক টন বা এক টনের কম এসিতেও রুম ঠান্ডা হয়ে যাবে। এই জন্য যখন এসি কিনতে যাবেন আপনার রুমের সাইজটা মনে করে নিয়ে যাবেন, ওরা ক্যালকুলেশন করে বলে দেবেন কত টনের এসি নেওয়া উচিত। আর যদি রুমের স্কোয়ার ফিট না জানেন তবে রুম কতটা লম্বা ও কতটা চওড়া সেটা বলে দিলেও হবে। এবার প্রশ্ন হলো কত স্টারের এসি নেওয়া উচিত, 1 স্টার, 2 স্টার, 3 স্টার না 5 স্টার, কোনটা নেবেন। এই স্টারগুলো আর কিছুই না, এই স্টারগুলো হলো পাওয়ার রেটিং, মানে স্টার যত বেশি হবে তত ইলেকট্রিসিটি কম খরচ হবে, আর স্টার যত কম হবে তত বেশি ইলেকট্রিক খরচ হবে। আর এই স্টারগুলো তখনই দেখে নেওয়া উচিত যদি আপনি এসিকে কন্টিনিউয়াসলি চালান, তাহলে আপনার বেশি স্টারের এসি নেওয়া উচিত, আর যদি সেরকমভাবে না চালান তাহলে কম স্টারের এসি নিলেও আপনার লাভ হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।